তখন আমি কলেজে পড়া শুরু করছি, ইন্টারমিডিয়েট ছাত্র। তখন আমার একটা সাহস ছিল যে অন্যায়ের প্রতিবাদ আমি করব। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে চায়, তাহলে সে নিজে কতটা শক্তিমান তা মোটেও মুখ্য বিষয় নয়। এমনও ঘটনা ঘটেছিল যেটা বললে এখনও গায়ের লোম শিংড়ে ওঠে। অন্যায় কখনোই এতটা শক্তিশালী হতে পারে না যতটা হলে পরে সে ন্যায়ের শক্তিকে পরাজিত করতে পারে। মামলা করা হলো আমাকে, বিভিন্ন খুনের পর্যন্ত আসামি করা হলো। সেদিনের সে অন্ধকারে প্রতিবাদের যে মশাল তিনি জ্বালিয়েছিলেন, আজ তা দীপ্তিমান হয়েছে, গড়ে উঠেছে প্রতিষ্ঠান। আজ সে প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে গ্রাম থেকে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, এমনকি দেশের একটি বিরাট অংশ জুড়ে। আর সেদিনের সে তরুণ আজ একজন পরিপূর্ণ মানুষ। কিভাবে শুরু হয়েছিল এই পথ চলা? আসলে স্কেচ শুরু হয় 1987 সালে, একটি বন্যাকে কেন্দ্র করেই। আসলে 1987 সালে ভয়াবহ একটা বন্যা, সারা দেশের মানুষ এই দুর্যোগের শিকার হয়েছিল। তখনই এসকেসের জন্ম হয় একটি সিবিও হিসাবে, একটি গ্রামের সংগঠন হিসাবে। সিবিও মানে কি? এটা কমিউনিটি বেজ অর্গানাইজেশন আমরা বলি, হচ্ছে একটি গ্রাম সংগঠন। এখানে শুরু হয়েছিল। তখনও কিন্তু এনজিও হিসাবে বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে আমাদের চিন্তা ছিল না। তখন আমরা ভেবেছিলাম যে আমরা এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবো। তখন আসলে আমরা ছাত্র, আমি বিশেষ করে ছাত্র ছিলাম। কিসে পড়তেন আপনি? আমি তখন আসলে স্কুল পার হয়ে কলেজে যাচ্ছিলাম। ও, কলেজের ছাত্র এই চিন্তা করেছে এই সেই সময়? সারা দেশের মানুষ তাই করেছিল, আমরাও করেছিলাম। আরেকটি কারণ ছিল যে গাইবান্ধার সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা হচ্ছে সাগাট এবং ফুলছড়ি। তার মধ্যে কিন্তু গ্রাম একটা সবচেয়ে দুর্যোগপূর্ণ গ্রাম হচ্ছে ভরতখালি, যেখানে হিন্দু পরিবারের সংখ্যা বেশি আমি ওই অঞ্চলের। সেখানে সবসময় একটি গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, ওই হিন্দু পরিবারদেরকে জিম্মি করে বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তার স্বার্থ হাসিল করতেন। এটাকে কেন্দ্র করেই এবং দুর্যোগকে কেন্দ্র করেই, বিশেষ করে 1987 সালের বন্যা, এই দুটোকে কেন্দ্র করেই এসকেসের জন্ম হয় একটি সিবিও হিসাবে। আমি তখন নেতৃত্ব দিচ্ছিলাম, এবং যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এবং যারা সমাজসেবামূলক কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়েই আমি কিন্তু একটি সংগঠন করেছিলাম। তখন নাম ছিল হাট ভরতখালি সমাজ কল্যাণ সমিতি। আচ্ছা, এই নামে শুরু হয়েছিল এসকেসের প্রথম জীবন। তখনই আমরা এই অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি, যারা শোষণ করতেছিল দরিদ্র মানুষকে, যারা আপনার অত্যাচারে নিপীড়নের শিকার হয়েছিল তাদের পক্ষে সাহায্য করছি, তাদের পক্ষে আমরা অংশগ্রহণ করবার জন্যে কিন্তু আমাদের সংগঠনটা তৈরি। ওই সময় যারা নির্যাতিত মানুষ তারা কিন্তু কখনো ভাবেনি এসকেস তাদের একটি সঙ্গী হয়ে দাঁড়াবে, আর যারা নির্যাতন করেছে তারাও তখনও ভাবেনি যে এসকেসে তাদের একটি বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা কখনো ভাবেনি। আমাদের চিন্তা ছিল, বিশেষ করে আমার চিন্তা ছিল যে যারা জেলে পরিবার, যারা হিন্দু পরিবারের মধ্যে সর্বোচ্চ নিম্ন, তাদের প্রতি যে অত্যাচার, এমনও ঘটনা ঘটেছিল যেটা বললে এখনও গায়ের লোম শিংড়ে ওঠে। এবং অনেকেই হিন্দু পরিবারদের সবচেয়ে নিম্ন যারা ছিল জেলে অথবা অন্য অন্য পেশায়, তাদের পরিবারের মেয়েদেরকেও নিয়ে গিয়ে রাত্রে বেঁধে রেখেছিল, ধরে রেখেছিল, পরের দিন সকালে ছেড়ে দিত। বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এসকেসের জন্ম। এটা প্রতিবাদ করতে গিয়ে যেহেতু আমি নেতৃত্ব দিতাম, আমি তখন তো ছাত্র, এবং আমার নেতৃত্বেই বিশেষ করে 104 পরিবার তখন আমাদের মেম্বার হয় এই সিবিওর। এখানে ওই বাজার সমিতির বাজার লোকজনের ওখানে অংশগ্রহণ ছিল, গ্রামের যারা এই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল, সেই প্ল্যাটফর্ম খুঁজতে গিয়ে আমাদের কে তারা বেছে নেয়। করতে গিয়ে আমরা আসলে তখন থেকে শুরু হয় আমাদের 1987 সালের, 1988 সালের বন্যা। আমরা এগুলো বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ত্রাণ দিয়েছি, সহায়তা করেছি, উদ্ধার করেছি, বাঁধে নিয়ে এসেছি, এবং যারা নির্যাতিত হয়েছিল তাদের পক্ষে প্রতিবাদ করেছি। করতে গিয়ে অনেক ধরনের নির্যাতনের শিকার আমিও হওয়া শুরু করলাম, আমাদের টিম হওয়া শুরু করলো,
মামলা, বিভিন্ন আইন আইনগত জটিলতার মধ্যে আমাদেরকে জর্জরিত করা শুরু করলো। এবং আমরা আসলে তখন তো আমার ছাত্র জীবন, তখন তো আসলে ইন্টারমিডিয়েটের ছাত্র, তখন আমি কলেজে পড়া শুরু করছি, ইন্টারমিডিয়েট ছাত্র। তখন আমার একটা সাহস ছিল যে অন্যায়ের প্রতিবাদ আমি করব। আসলে এই বয়সটাই রুখে দাঁড়াবার, প্রতিবাদ করবার একটা সময়। আমার পরিবারের একটা ধারণা ছিল যে আসলে আমি বোধহয় নষ্ট হয়ে যাচ্ছি, এবং এটা আমার কোনোভাবেই আমাদের পরিবার থেকে সমর্থন ছিল না আমার প্রতি। কিন্তু আমি এটা শুনিনি, এটা আমি কলেজে পড়তাম, আমি ছুটে এসে ওই গরিব মানুষের পাশে দাঁড়াতাম। আমাকে মামলা করা হলো, আমাকে বিভিন্ন খুনের পর্যন্ত আসামি করা হলো, বিভিন্ন ধরনের মানে আইনের জটিলতার মধ্যে আমাকে ফেলানো হলো। আপনার সঙ্গে সাথী কতজন ছিল? 104 জন, পরে আরও হয়ে গেল প্রায় 54। তখন আমি আসলে কলেজ পড়তেছিলাম, কলেজ শেষ করবার পর্যায়ে গিয়ে আমাকে কিন্তু আবার ফিরে আসতে হলো রংপুর থেকে গাইবান্ধায়। আমি ওখানে আর পড়তে পারলাম না, এদের সাথে সঙ্গ দেওয়ার কারণে আমাকে গাইবান্ধায় ফিরে আসতে হলো। তার মানে আপনি রংপুরে পড়তেন? আমি রংপুরে পড়তাম, কার্মিকেল কলেজে। আচ্ছা। তখন এটা করতে গিয়ে 1991 সালে একটা প্রশ্ন আসলো যে এটা আমরা করার অধিকার আছে কিনা, আইনগত বৈধতা আছে কিনা। এই প্রশ্নটা কে তুলল? এটা বিভিন্ন আইনগত সংগঠনগুলো, আইন বিশেষ করে আমাদের সরকারের যে সংগঠনগুলো, যে এটা আমরা করতে পারি না, যেহেতু এটা বিভিন্ন প্রতিবাদ মিছিল মিটিং এগুলো তো আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে, মামলায় জর্জরিত হয়ে আমাকে হয়রানি করতে হয়েছে। তখন আমি আমাকে একজন সমাজসেবার এক কর্মকর্তা আমাকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করেন, তাহলে সরকারের সহায়তা পাবেন। সেটা কী ধরনের? যে আপনি একটা রেজিস্ট্রেশন নেন। তখন 1991 সালে আমার মনে আছে যে আমি তখন রেজিস্ট্রেশন গ্রহণ করি সমাজসেবা অধিদপ্তর থেকে। মানে কি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে? বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে 1991 সালে আমার শুরু হয় তখন প্রথম একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে। তখন পর্যন্ত কিন্তু আমার কোনো সহায়তা নেই, সদস্য চাঁদা, সদস্যের বিভিন্ন অনুদান এবং আমার কিছু সেভিংস মানি সব কিছু বিলুপ্তি করে দিয়ে এই সংগঠনটি শুরু করলাম। আমার ধারণা ছিল না যে এসকেএস একটি উন্নয়ন সংগঠন হিসেবে বিভিন্ন দাতা সংস্থার সহায়তা পাবে, এটা আমার একদম ধারণা ছিল না। আমার ধারণা ছিল এটি আমার কাজ, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব, মানুষের সঙ্গে গিয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করব। মানে নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে, এটি আমার ধারণা ছিল। অক্সফাম বাংলাদেশ তখন বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করে, মানুষ দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। তখন যখন অক্সফাম মানে শুনলো গাইবান্ধায় যে একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন যারা নিজের উদ্যোগে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করার জন্য অক্সফামের একজন সিনিয়র প্রতিনিধি আমার মনে আছে যার নাম এনামুল হক এবং গহন নয়মারা, তখন আমাকে খুঁজে বের করলেন সেই ভরতখালী গ্রাম থেকে। ওনারাই খুঁজে বের করলেন। বের করে আমাকে বললেন যে তুমি তো সংগঠন করো, একটা তুমি সমিতি করেছো, তা আমরা তোমাকে সহায়তা করতে চাই। কি তুমি তোমাদের এই সমিতির আওতাভুক্ত যারা গরিব মানুষ আছে তাদের নিয়ে আমরা কাজ করতে চাই, তা কী কাজ করবেন? তখন বললো যে ঠিক আছে, তারা গরিব মানুষ, তারা কিছু মাটির কাজ করুক, মানে ক্যাশ ফরওয়ার্ক করুক, উন্নয়নমূলক কাজ করুক, রাস্তাঘাট মেরামত করুক, আমরা তখন 40 টাকা করে দিব। তখনকার সময় তখন আমার একটা আশ্চর্য লাগলো। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনি 40 টাকা দেবেন কেন? রাস্তাঘাট করবে আপনি টাকা দেবেন কেন? আমার আইডিয়াই নাই তারা এরকম উন্নয়ন সংগঠন হিসেবে কাজ করে। তখন তারা আমাকে বুঝালেন, তখন আমি মনে করলাম ভালোই তো, তাহলে তো আমাদের বিশেষ করে সদস্যরা এই সুযোগটা পেতে পারে। এই কাজটা তদারকিটা ভার আসলো তখন এসকেএস সমিতি, সমাজ কল্যাণ সমিতি, তখন কিন্তু এসকেএস ফাউন্ডেশন পরিচিত হয়নি। সম্ভবত 95 বা 94 মাঝামাঝি গিয়ে নামটি চেঞ্জ করলাম। চেঞ্জ করে কেন চেঞ্জ করলাম? তখন আমাকে অক্সফামে বুদ্ধি দিল, তোমরা তো এই অঞ্চলে কাজ করতে পারো, তা তোমরা শুধু ভরতখালি কাজ করবে কেন? তখন তো আমরা কাজের কাজ ছিল ভরতখালি গ্রাম, একটা গ্রাম করতে গিয়ে অক্সফাম যদি এগিয়ে আসলো, তখন আমরা নামটা চেঞ্জ করলাম, নাম দিলাম সমাজ কল্যাণ সংস্থা, ব্র্যাকেটে আসলো এসকেএস। এই অক্সফামের পরপরই এগিয়ে আসলেন প্রশিকা। প্রশিকা বললো তুমি তো রাইট বেস কাজ করো, তাহলে এক কাজ করো, তুমি রাইট বেস কাজের পক্ষে তুমি জোরদার করো, তোমার এই মামলা খরচ, তোমার এই আইনগত যত খরচ, প্রশিকা বললো আমরা সহায়তা করবো, তুমি গরিব মানুষের পাশে দাঁড়াও। 96 সালে পল্লী কর্মসেক ফাউন্ডেশন বললো তাহলে গরিব মানুষের হাতে পুঁজি দরকার, তুমি এক কাজ করো, তুমি সংগঠনটি কিছু ধারা কিছু নিয়মকানুন চেঞ্জ করে একটা সংবিধান ভালো একটা তৈরি করো, আমরা তোমাকে ক্ষুদ্র ঋণের জন্য সাপোর্ট দেবো, গরিব মানুষকে দিবা,
তাদের পুঁজি থাকবে, তারা ব্যবসা করবে এবং এই অন্যায়ের প্রতিবাদ তারা নিজেরাই করা শিখবে। এসকেএসের নির্বাহী পরিচালক জনাব রাসেল আহমেদ লিটনের সাথে আমার প্রথম পরিচয় হয় 1992 সনে। তাদের সংস্থার সভাপতি জনাব আব্দুস সালাম আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেন। আমার তাকে তখনই একজন সম্ভাবনাময় সামাজিক উদ্যোক্তা হিসেবে মনে হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা তাকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করি। খুব ছোট প্রতিষ্ঠান ছিল তখন এসকেএস আকারে এবং কার্যক্রমের বৈচিত্র্যের দিক থেকেও, এবং পিকেএসএফ থেকে পর্যায়ক্রমে এসকেএস বিকশিত হয়। এর অর্থ হচ্ছে রাসেল আহমেদ লিটনের যে সম্ভাবনা ছিল সেগুলোর বিকাশ আমরা দেখতে পারি গত 20 বছরের বেশি সময়ে। আমি আশা করি ভবিষ্যতেও রাসেল ভালো করবে এবং আরও নানামুখী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে তাদের ভূমিকাগুলো পালন করতে সক্ষম হবে। সেই মানুষটাকে আমি কখনো ভুলব না, যে মানুষটাকে আমাকে সাহস জুগিয়েছিল, পিকেএসএফ এর ডক্টর জসীমউদ্দিন, যিনি আমাকে বলেছিলেন তুমি আগাও, তুমি কাজ করতে পারবা। একটি সন্তান যেমন পিতামাতার সামনে দাঁড়িয়ে বড় হয়, এই এসকেএস ফাউন্ডেশন ঠিক আমাদের সামনে এমনিভাবে বেড়ে উঠেছে। রাশেদ আহমেদ লিটনকে শুধু অর্থ না, সাহসটাও তো আমরা আসলে জুগিয়েছিলাম এই সময় আর কি। আজকের যে এই যে হাজার হাজার লোক ওর সাথে কাজ করছে, ও লক্ষ লক্ষ গরিব মানুষকে নিয়ে কাজ করছে, সেই অনুপ্রেরণাটা কিন্তু সেই ভরতখালী থেকে 3-4 হাজার লোকের মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন কর্মকর্তাদেরকে নিয়ে আরম্ভ হয়েছিল। ওর মানে ওর প্রতিষ্ঠানের বড় হওয়ার পেছনে যে অনুষঙ্গগুলি কাজ করতো তার অন্যতম, এটা হচ্ছে সততা। এবং রাসেল আহমেদ লিটন আমি বলবো ও নষ্ট হয়ে যায়নি, ও ভালো এবং ও উত্তরোত্তর ভালো হয়েছে। আমার গতি বেড়ে গেলেন, আমার সাহস বাড়লেন, আমার সাথে যারা সহযোগী ছিলেন, বিশেষ করে আমি একটা মানুষকে স্মরণ করি, মোশাররফ হোসেন খান, উনি আমার অনেক সিনিয়র, বয়সে কমপক্ষ আমার বয়সে 15 বছর বড়, কিন্তু আমার সিনিয়র বন্ধুর মতন, সবচেয়ে প্রিয় মানুষ এবং আমার শহীদাতা তিনি। এবং আমার টিমে যারা ছিলেন আমার সাথে ওই সময় মাত্র 95, ওই সময় ছিল 7 জন কর্মী, আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে 50, 60, 70 এভাবে আগে ছিল, যেটা এখন কিন্তু অলমোস্ট 2000 পরিবার, 2000 কর্মী আমার সাথে নিয়মিত কর্মী সরাসরি কাজ করেন। এবং এই প্রতিফলন ঘটার কারণে একটি মানুষ নেই যার কুড়াঘর আছে, একটি মানুষ নেই যার পরিবারে কোনো কাজ নেই, প্রত্যেকটা মানুষ কাজ করে, একটি মানুষ নেই যে না খেয়ে থাকে, একটি মানুষ নেই যারা অন্যায়ের শিকার হয়ে আছে। আমি এই কাজ করতে গিয়ে আমার ব্যক্তি জীবন শেষ করে দিচ্ছি। তখন এটা করতে গিয়ে বাবা মার একটা ধারণা ছিল, আমার পরিবারের একটা ধারণা ছিল যে আসলে আমি বোধহয় নষ্ট হয়ে যাচ্ছি, এবং এটা আমার কোনোভাবেই আমাদের পরিবার থেকে সমর্থন ছিল না আমার প্রতি। কিন্তু আমি এটা শুনিনি, এটা আমি কলেজে পড়তাম, আমি ছুটে এসে ওই গরিব মানুষের পাশে দাঁড়াতাম। ওই মুহূর্তে আমাকে শুধু তেজ ছাড়া সবই করা হলো, মানে গ্রাম্য ভাষায় তেজ ছাড়া সবই, পুরো সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হলো। বাবা মা রাজি ছিলেন না, তখন বাবা মাও বেঁচে ছিলেন, 96 দেখি বাবাও বেঁচে ছিলেন, কিন্তু তখন আমার সকল সম্পত্তি থেকে কিন্তু আমার পরিবারের সবাই বঞ্চিত করলেন। আমি নামটা নিতে চাই না, কষ্ট পাবেন, তারা বেঁচে আছেন। সব সম্পত্তি আমার বাবার কাছ থেকে আমার কাছ থেকে লিখে নিলেন, কারণ যেহেতু এনজিও করতে গিয়ে আমার কিছু খরচ হয়েছিল, এই বিনিময়ে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। আমি কিন্তু 100% সম্পত্তিও আমি বাবার কাছ থেকে পাইনি, আমার আত্মীয় স্বজন কাছ থেকে পাইনি। আপনার বাবা কী করতেন? তখন সে একটা ছোট ব্যবসা করতেন। আপনার কয় ভাই বোন ছিল? আমার 2 ভাই, 1 ভাই বড় আর 4 বোন বড়, আমি সর্ব মানে কনিষ্ঠ। আপনার বাবা কি আছেন? মারা গেছেন তখন, মাও মারা গেছেন। কতদিন আগে? মা মারা গেছেন 1996, বাবা মারা গেছেন 2000-এ। বাবা দেখে গেছেন, হ্যাঁ আমি এটাই জানতে চাচ্ছিলাম, বাবা দেখে গেছেন উত্থানটা কিভাবে এসকেএস আমার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। মা আসলে শুরুটা বুঝতে পারতেছেন, কিন্তু মা আমাকে আসলে দোয়া ছাড়া কিছু দিতে পারেননি, এটাই ছিল আমাকে সবচেয়ে গতি বেড়ে দিয়েছেন। এগুলো করতে গিয়ে কিন্তু আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে গেলাম, আমি কালচারাল বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে কালচারাল টিমের সাথে আমি ছিলাম। কিরকম? আমি যেমন বিভিন্ন থিয়েটার গ্রুপের সাথে ছিলাম,
আমি ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি স্থানীয় বিভিন্ন কালচারাল যারা সংগঠন তাদের সাথে জড়িত ছিলাম, আমি বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমার নামে হলো সেক্রেটারি, আমার যারা থাকতেন তারা কিন্তু অনেকেই আমার বাবার বয়সের, কেউ আমার বড় ভাইয়ের বয়সের, এবং আমি ছোট মানুষ, কিন্তু আমাকে খুব তারা সম্মান করত, উৎসাহিত করত, এবং আমার সংগঠনের সংগঠন প্রক্রিয়ায় তারা আমার প্রতি অনেক আস্থা ছিল। এই আস্থার কারণেই আমি কিন্তু ভরতখালি গ্রাম থেকে পুরো উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলায় থেকে সারাটি উত্তরবঙ্গের 16টি জেলায় এসকেএসের এই প্রতিবাদী সংগঠনটি উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তার করেছে। বাহ, অসাধারণ! এটা ছিল আমার একটি ছোট্ট গ্রামে কিছু পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্যে আপনাদের যাত্রা শুরু। তারপর সেই একটি গ্রামের কিছু পরিবার থেকে একটি গ্রাম পরিপূর্ণ হলো, তার থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, তারপরে বললেন 16টি জেলা। 16টি জেলায় এই প্রতিষ্ঠানের যে প্রভাব, যে কাজের ধরন, এটি এই উত্তরবঙ্গের একটি ভালো কাজের সাথে প্রভাব ফেলছে। এবং সবচেয়ে বড় এখন যে বিষয়টি, সেটি হচ্ছে সরকারের সাথে এসকেএসের একটা গভীর সম্পর্ক, রিয়েল পার্টনারশিপ, জিএনজিও সমন্বয় যদি বলেন, কর্পোরেশন বলেন, এক্সেলেন্ট, এবং সরকারের একটি উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে সরকারের একটি পার্টনারশিপ হিসাবে, সরকারের সহযোগী সংগঠন হিসাবে এই উত্তরবঙ্গে একটি বড় ধরনের রোল প্লে করে যাচ্ছে। আপনারা কী কী ধরনের কাজ করেন? আমরা আসলে এই প্রথম যদি বলি, রাইট বেস কাজ শুরু করেছিলাম, তারপরে এর সাথে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান, তারপরে দুর্যোগ নিহিত কাজ হয়েছে, দুর্যোগের তিন ধরনের কাজ করেছি আমরা, একটা হচ্ছে প্রস্তুতিমূলক কাজ, একটা হচ্ছে দুর্যোগের সময় চলাকালীন কাজ, ত্রাণের কাজ, আরেকটা হচ্ছে দুর্যোগের পরে পুনর্বাসনের কাজ। এই তিনটে কাজ ডিজাস্টার নিয়ে শুরু হয়। এখন ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা কাজ করছি, তারপরে আমাদের বিভিন্ন বলবো যে সরকারি সেবা যেগুলো আছে সেগুলো সেবার সাথে গরিব মানুষের সেবা নিশ্চিত করবার জন্য একটি আমরা আসলে ঘটকালি বলি সমন্বয় ঘটে দেওয়া শাখা তৈরি করে দিচ্ছে এসকেএস। তারপরে আমরা যদি বলি যে আমাদের ওয়াটার স্যানিটেশন নিয়ে একটা বড় ধরনের রোল উত্তরবঙ্গে আমরা কাজ করছি, বিভিন্ন এরকম আর্থিক। তারপরে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে আপনারা স্কুলে স্কুলে ছেলে মেয়েদের সাংস্কৃতিক নানা বিষয়ে, খেলাধুলার বিষয়ে উৎসাহ দিচ্ছেন, এই ধরনের কাজও করছেন। আমরা যেহেতু এই ধরনের কাজ করে আসতেছিলাম, কিন্তু যেহেতু আমি ব্যক্তি, আমি একজন সাংস্কৃতিক মনা লোক। আপনি থিয়েটার করেছেন শুনলাম, আপনি যেটা একটু আগে এই মাত্র বলছিলেন, তাই তো? তো আপনি কি থিয়েটারে অভিনয় করেছেন? বেশ কিছু অভিনয়, তাই নাকি? কত রাত আপনি অভিনয় করেছেন? এটা হিসাব রাখা কঠিন একটা ধারণা, তবে আমার মনে হয় শত রাত পার হয়ে গেছে। হচ্ছে যে আপনার থিয়েটার লাইফে আপনি যা অ্যাক্টিং করেছেন তার মধ্যে আপনার পছন্দের কোন একটি ক্যারেক্টারের কথা? আমি সবসময় কিন্তু খলনায়কের অভিনয় দেখতাম। আপনি ওই যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ওটাই আমি প্রতিবাদ, ওই ক্যারেক্টারটিতে আপনি অভিনয় করছেন। এবং এই এই এটা করতে গিয়ে মানুষের কিন্তু একটা আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা আসলো। যে আপনি বললেন খলনায়কের অভিনয়, আপনি খলনায়ক তাড়ানোর জন্য কাজ করতেন বাস্তব জীবনে, কিন্তু মঞ্চে আপনি খলনায়কের চরিত্রে নিজে ঢুকতেন। তো আপনার এই খলনায়কের, যে খলনায়কদের ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন, তার মধ্যে কোনো একটি ক্যারেক্টারের কোনো বিশেষ কথা, কোনো ডায়লগ আপনার এরকম মনে দাগ কেটে আছে, এরকম কোনো কিছু আছে? একটা নাটকের আমি ছিলাম, আমার সেই রাজার আমি ছিলাম সেনাপতি। রাজার যে স্ত্রী ছিলেন তিনি আমাকে একটা প্রস্তাব দেন যে তুমি আমার সাথে বন্ধুত্ব করো, বন্ধুত্ব করলে মানে তাহলে তুমি আমার সাথে থাকবা, আমি রাজাকে ধ্বংস করে দিব এবং তুমি আমি এই রাজ্যটা চালাবো। তখন আমি বলেছিলাম আপনি ঠিকই বলেছেন মহারানী, আপনার জেনে থাকা উচিত সেনাপতি বিক্রমাদিত্য কোনো দিন একটা কালনাগিনীর হাতে দুধকলা তুলে দিতে পারে না, বরং যে নারী তার স্বামীর সাথে বেইমানি করে অন্য পুরুষের পদতলে বেঁকিয়ে দেয়, সেনাপতি বিক্রমাদিত্য সেই নারী ভালোবাসাকে ঘৃণা করে। এই ছিল আমার এই এই জায়গায় অসাধারণ। এটা আসলে আপনার এই নাটকের এই ডায়লগটি, এটি একটি চিরন্তন একটি সত্য কথা। আসলে এই ধরনের মানুষকে বিশ্বাস করা উচিত না কারোরই। আমি আপনার এই এসকেএস ফাউন্ডেশনের এই যে চত্বরে বসে কথা বলছি, এখানে ঘুরতে ঘুরতে আমার কাছে খুব অসাধারণ লেগেছে কয়েকটি ব্যাপার। একটা হচ্ছে যে একটি আমি নানানভাবে এর একটা সুরুচির পরিচয় পেয়েছি প্রতি পদে।
সেটা হচ্ছে যেমন এর যে বিভিন্ন কটেজগুলো তার নামগুলো এত সুন্দর সুন্দর নাম, এই যে আমি এখানে একটি দেখতে পাচ্ছি রাধাকুঞ্জ, রাধাকুঞ্জ একটি বিল্ডিং এর নাম, এদিকে আমি দেখলাম মাধুকরী বা কিছু একটা এরকম নাম, এখানে আছে ছায়ানীর, ছায়ানীর নীলকুঞ্জ, নীলকুঞ্জ এরকম এরকম মানে নীল পদ্ম দেখলাম মনে হলো, এরকম কাশ কাশফুল কাশফুল, এই যে এত সুন্দর সুন্দর নাম, মানে আমি মুগ্ধ। এই নামগুলো মানে কিভাবে মানে পছন্দ করেছেন কি আপনি, মানে এই প্রত্যেকটা নামগুলো আমার দেওয়া, আপনারই দেওয়া এগুলো, প্রত্যেকটি নাম আমার দেওয়া, অসাধারণ। প্রত্যেকটা যদি এখানে প্রত্যেকটা দৃশ্য দেখেন, প্রত্যেকটা প্রতিফলনে আমার চিন্তাধারার একটা প্রতিফলন আছে, কারণ আসলে আমি কিন্তু শিখতে 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 এই জায়গায়, এবং আমার জীবনের সবকিছু ত্যাগের বিনিময় কিন্তু এই জায়গায়, এবং আমিও ভাবতে পারিনি যে আমি এই সমাজের একটি ভালো কাজের নেতৃত্ব দিব, এবং আমি যে ভালো কাজ করতে পারছি এই জন্য আমি ঈশ্বরকে কিন্তু স্মরণ করি, সৃষ্টিকর্তাকে কিন্তু আমি স্মরণ করি, এই জন্যই করি যে আমাকে সুযোগটা দেওয়া হয়েছে এই রকম একটি ভালো কাজ করবার জন্য। আজকে যারা তরুণ, আপনার সেই 20 বছর বয়সের যারা টেলিভিশনে আজকে এই অনুষ্ঠানটি দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি তাদেরকে যদি কোনো পথ নির্দেশনা দেন, এই কথা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। তরুণদেরকে বলবো, তরুণ এবং তরুণী যারা যুব সমাজের সবচেয়ে শক্তিশালী রোল প্লে করতে পারবেন, আপনারা নিজেদেরকে তৈরি করুন, আপনারা ভালো কিছু করুন, অঙ্গীকার করুন, আমরা অন্য অন্য যেগুলো খারাপ কাজ সমাজকে পিছিয়ে দেবে সেগুলো আমরা বর্জন করি, ভালো কাজের দিকে আমরা এগিয়ে চলি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ইমেল করুন জীবনের গল্প 2014@gmail.com। জানান আপনাদের অনুভূতি, জানান নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা। জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তার মহৎ জীবনের গল্প।